আবারও প্রাথমিক পর্যায়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বরগুনার বেতাগি উপজেলায় বন্ধ করা হয়েছে আজকের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় বিপাকে পরেন শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকরা বলছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এককভাবে শিক্ষকদের দায় করা ঠিক নয় তবে শিক্ষা অফিস বলছে শিক্ষকদের সহযোগিতা ছাড়া ফাঁস হতে পারে না প্রশ্ন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা শনিবার সন্ধ্যায় প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ে বেতাগি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষার জন্য করা গণিত বিষয়ের প্রশ্নপত্র সাথে সাথে ছড়িয়ে পড়ে অন্যান্য শ্রেণীর এতে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার রোববারের নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিস এদিকে সকালে বিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে আসে শিক্ষার্থীরা আর এসে পরীক্ষা বন্ধের কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা পরীক্ষা হবে না তারিখ পরিচয় কর্তৃপক্ষের গাভর কারণে আমরা তো কেউই চায় না যে প্রশ্নপত্র ফাঁসো আর মানে এই তো হচ্ছে মানে যেখান থেকে ফাঁস হচ্ছে সেখানে একটা সঠিক ব্যবস্থা নেওয়া উচিত প্রশ্ন ফাঁসা হয়েছে জঘন্য কাজ যারা করে এদেরকে শাস্তি দেওয়া উচিত কারণ এতেpadStart তো তবে বিদ্যালয়গুলোর শিক্ষকরা বলছেন প্রেস ও শিক্ষা অফিস থেকে শুরু করে নানা হাত ঘুরে প্রশ্ন আসে তাদের কাছে তাই প্রশ্ন প্রশ্নফাশের ঘটনায় এককভাবে শিক্ষকদের দায়ী করা উচিত নয় বিভিন্ন হাত ঘুরে আসে তো প্রেস থেকে আসে অন্যান্য মাধ্যম থেকে আমরা তো প্রশ্ন আনি অফিস থেকে সেখান থেকেও তা উঠে পারে সরাসরি শিক্ষকদের উপর দায় চাপানো এটা আমি একদম ভালো মনে করলাম না তদন্ত তো সবদিক থেকে বের হইবে যে কে প্রশ্ন ফাঁস করেছে অবশ্য শিক্ষা অফিসের দ প্রশ্ন ছাপানো থেকে বিদ্যালয়গুলোতে পৌঁছানো পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই একমাত্র শিক্ষকদের মাধ্যমেই ফাঁস হতে পারে প্রশ্ন সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা বিশেষ প্রেস থেকে কন্ট্রোল রুম পর্যন্ত যাইনি বিতরণ পর্যন্ত যতদূর জানা কোনো রকম কোনো অভিযোগ হয়নি আর এবারে যে ফাঁসের ব্যাপারে যে বিষয়টা একান্তই আমি মনে করি মাঠ পর্যায় থেকেই কোন একটা ঘটনা ঘটছে এদিকে তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গণিত বিষয়ে প্রশ্ন ফাঁস হয়েছে ঘটনা আমি শুনছি শুনলাম তদন্ত টিম দিছি তদন্ত টিম হিসেবে যাচাই করবে এবং আমি টিমন্ত পরীক্ষা স্থগিত রাখব সপ্তাহখানেক আগে বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সপ্তম ও নবম শ্রেণীর বেশ কয়েকটি প্রশ্ন ফাঁস হয় এরপর এগারোই ডিসেম্বর বরগুনা সদর উপজেলার ও গতকাল বেতাগী উপজেলার প্রাথমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় এম এ আজিম সময় সংবাদ বরগুনা